আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম দীর্ঘদিন লিচু কীভাবে সংরক্ষণ করে রাখা যায় তার একটি ভিডিও নিয়ে। চলুন দেখে নিই, আমার বাচ্চাদের মতো যদি আপনাদের বাচ্চারাও লিচু খেতে একটু বেশি পছন্দ করে তাহলে কিন্তু এখনই সময় লিচু সংরক্ষণ করার, কারণ লিচুর সিজন কিন্তু অলরেডি শেষ পর্যায়ে। এখন যদি লিচুটা রাখি তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। আর এই দেখুন, আমি কিন্তু ফ্রেশ কিছু লিচু নিয়ে নিলাম। এই লিচুগুলো আমি এক এক করে কেটে নেব, কারণ এই সময়টা যদি লিচু না রাখি তাহলে কিন্তু আর লিচু রাখা যাবে না। আর এই তো এইভাবে লিচুগুলোকে কেটে নিতে হবে, একটু ডাটি সহ রাখতে হবে, কারণ ডাটিটা আর কি একেবারে ফেলে দেওয়া যাবে না, কিছুটা হলো ডাটিটা লিচুটার সাথে রাখতে হবে, তাহলে লিচুটা সংগ্রহ করলে অনেক দিন থাকে এবং ভালো থাকে। তাই যারা এখনও লিচু সংগ্রহ করেননি তারা অবশ্যই সংরক্ষণ করে নেবেন, কারণ লিচুটা কিন্তু সব সময় থাকে না, এটা কিন্তু সিজনে একবারই আসে। আর এই তো আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে আমি সবগুলো লিচু নিয়ে নেব। আমার মতো করে যদি আপনারাও লিচুটা সংরক্ষণ করেন তাহলে আপনারাও অনেক দিন এই লিচুটাকে খেতে পারবেন, 1 বছর এই লিচুটা রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে। তাই আমি সবগুলো লিচু আর কি বাটিতে নিয়ে নেব। সবগুলা লিচু আর কি আমি বাটিতে নিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে লিচুটাকে ভিজিয়ে দেব, কারণ এভাবে করে রাখবেন অবশ্য, এভাবে লিচু কেটে ডাইরেক্ট সরাসরি ফ্রিজে রাখতে যাবেন না, তাহলে ওই লিচুতে কিন্তু অনেক কেমিক্যাল থাকে, মানে কীটনাশক হিসেবে কিন্তু অনেক মেডিসিন ইউজ করা হয় লিচুতে। এটা আমরা সবাই জানি, যেন লিচুতে পোকা না হয়, এর জন্য এটাকে ফ্রেশ করে রাখাটাও কিন্তু ততটাই জরুরি। আর এখানে আমি ভিনিগার দিয়ে দিলাম, ভিনিগার দিয়ে পানিতে কমপক্ষে হলো 10 মিনিট আপনাকে এটা ভিজিয়ে রাখতে হবে, কারণ যেহেতু এটাতে অনেক মেডিসিন দেওয়া হয় এর জন্য কিন্তু এটাকে একটু ফ্রেশ করে রাখাটা খুবই দরকার, কারণ এটা বাচ্চারা খাবে, এই কারণে যেভাবে আর কি ভালো হয় স্বাস্থ্যসম্মতভাবেই আমরা লিচুটা ফ্রোজেন করে রাখবো। লিচুটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি একটা শুকনো কাপড়ে উঠিয়ে নেব। আমি কিন্তু এর মাঝে পানিটা আরেকবার চেঞ্জ করে নিয়েছিলাম, এখন শুকনো কাপড়ে আমি লিচুগুলোকে উঠিয়ে নেব। আর এটাকে অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে, কারণ ভালো করে যদি না শুকাই লিচুর গায়ে পানি থাকে তাহলে লিচুটা যখন আমরা সংগ্রহ করব তখন পরবর্তীতে লিচুটা যখন নামিয়ে নেব ফ্রিজ থেকে তখন একদমই ভালো লাগবে না, আর খেতে টেস্ট ওরকম আসবে না, আর কালারটাও নষ্ট হয়ে যাবে। আর আমি একটা সুতি কাপড় দিয়ে এটাকে মুছে পরিষ্কার করে শুকিয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম, এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এটাও কিন্তু একটা টিপস, লিচুর গায়ে যেন কোনো পানি না থাকে। তাই আমি এইভাবে সবগুলা লিচু পরিষ্কার করে এবং মুছে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি একটা নিউজ পেপার নিয়ে নিলাম, এখন সবগুলা লিচু আমি নিউজ পেপারে রেখে দেব। অবশ্যই চেষ্টা করবেন নিউজ পেপারে রাখার জন্য, এভাবে রাখলে লিচুর কালারটা খুবই ভালো থাকে। তাই আমি সবগুলো লিচু নিউজ পেপারে নিয়ে নেব। এই তো আমি নিয়ে নিলাম, এখন আমি এটাকে ভালো করে মুড়িয়ে নেব। লিচুর সিজন কিন্তু অলরেডি শেষ, কারণ এখন যদি আমরা লিচুটা সংরক্ষণ না করি তাহলে কিন্তু পরবর্তীতে লিচুটা পাওয়া যাবে না। আর লিচু কিন্তু প্রতি মাসে আসে না, এটা বছরে একবারই আসে। আর এখন আমি পেপারটা ভালো করে মুড়িয়ে একটা কাগজের ভিতরে এটাকে ভালো করে আর কি ভরে নেব, কারণ এভাবে রাখতে হবে, এটাতে যেন হাওয়া না ঢুকে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন হাওয়াটা কোনোভাবেই না ঢুকতে পারে। ভালো করে এটাকে পেঁচিয়ে তারপর রাখবেন ফ্রিজে। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 5 দিনের জন্য। 5 দিন পরে আবার আপনাদের সাথে দেখাচ্ছি যে লিচুটা দেখতে কীরকম হয়েছে। এই তো 5 দিন পর আমি লিচুগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আমি কিন্তু অনেকগুলো লিচু কিন্তু সংগ্রহ করেছি আমার বাচ্চাদের জন্য, কারণ আমাদের বাচ্চাদের লিচুটা খুবই পছন্দ, তাই ওদের জন্য আমি অনেক লিচু ফ্রিজে রাখি। তাই এক একটা প্যাকেটে আমি আলাদা করে রাখি, যেন এক একটা প্যাকেট এক একবার নামিয়ে খাওয়ানো যায়। এই দেখুন, আমার লিচুর কালারটা কিন্তু একেবারেই নষ্ট হয়নি, আর যেহেতু ওপরে বরফ জমে আছে, বরফটা সরে গেলে লিচুর কালারটা আরও ভালো লাগবে দেখতে। আর এভাবে করে ফ্রিজে আপনারা দীর্ঘদিন পর্যন্ত লিচু সংগ্রহ করে খেতে পারেন। যখন বরফটা হালকা গলে যাবে তখন লিচুগুলো এমনিতেই খুব ভালোভাবে ছুলে আসে।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এই বলে আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।